করোনা ভাইরাস আতঙ্কের জেরে ট্রেনের টিকিট বাতিল করার হিড়িক পড়ে যায় মালদা রেল স্টেশনে। পরিস্থিতি এমনই হয় যে নতুন করে একটি পৃথক কাউন্টার খুলতে হলো রেল দপ্তরকে। টিকিট যত না বিক্রি হয়েছে তার থেকে কয়েক গুণ বাতিল হয়েছে সংরক্ষিত টিকিট। কেউ ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, আবার কেউ বা চিকিৎসা করাতে যাওয়ার জন্য আগাম টিকিট কেটে রেখেছিলেন। সকলেই টিকিট বাতিল করতে ভিড় জমিয়েছিলেন মালদা রেলওয়ে স্টেশনে। করোনার আতঙ্কে মঙ্গলবার সকাল থেকে মালদা স্টেশনে ভিড় করেছিলেন যাত্রীরা। শহরের অতুল মার্কেটে সিটি বুকিং কাউন্টার রয়েছে, কিন্তু সেখানে গিয়ে টিকিট ফেরত পাননি যাত্রীরা, কারণ সেখানে ফেরত দেওয়ার মতো টাকা ছিল না। মালদা রেল স্টেশনে টিকিট বুকিং কাউন্টারে টাকা ফেরতের জন্য রীতিমতো প্রতিদিন ব্যাংক থেকে টাকা তুলে আনতে হচ্ছে, বাতিলের টিকিটের টাকা দিতে হচ্ছে। গত চার দিন ধরে শুরু হয়েছে টিকিট বাতিল করার হিড়িক। চিন্তায় পূর্ব রেলের মালদা ডিভিশন। সংরক্ষিত টিকিট ফেরত করতে এসে এক যাত্রী আনন্দ কেশরী জানান, গত কয়েক মাস আগে পরিবারের সকলের জন্য টিকিট সংগ্রহ করেছিলেন। কয়েকদিনের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়ার কথাও ছিল, কিন্তু করোনা আতঙ্কের জন্য মঙ্গলবার সমস্ত টিকিট বাতিল করেন তিনি। এক শিক্ষিকা বাসুবি দাস জানান, চিকিৎসা করাতে যাওয়ার জন্য তিনি আগাম টিকিট কেটে রেখেছিলেন, হঠাৎ করে করোনা আতঙ্কের জন্য তিনি টিকিট বাতিল করেছেন। তিনি বলেন, এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার চিকিৎসা করাতে যাবেন। মালদা রেলওয়ে ডিভিশনের DRM যতীন্দ্র কুমার বলেন, করোনা ভাইরাসের আতঙ্কের কারণে প্রতিদিন বহু মানুষ তাদের সংরক্ষিত টিকিট বাতিল করছেন। তিনি বলেন, 20-30% মানুষ মালদা রেল স্টেশনে ভিড় জমাচ্ছেন সংরক্ষিত টিকিট বাতিল করার জন্য। এই আতঙ্কে রেল যাত্রীদের সংখ্যাও অনেক কম। RCTV সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।